দারুসুন্নাহ কর্তৃক আয়োজিত, মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তসলিম ভাইয়ের স্মরণ সভা উপলক্ষে আসা আমাদের পরিচালকবৃন্দ, অতিথিবৃন্দ এবং ওনার বড় ভাই, আমরা সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য, সাথে সাথে রসুলকে পাঠাইয়াছেন তাকে অনুসরণ করার জন্য, যিনি আমাদেরকে বাস্তবে প্রেক্ষাপট কীভাবে হবে, দুনিয়াদারি কীভাবে করব, রাষ্ট্র কীভাবে চালাবো, সব কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন। সে প্র্যাকটিক্যাল করছেন আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাই দিয়েছেন। আমরা তার অনুসরণ করি, তার অনুকরণ করি, তার নির্দেশ মতো আমরা চলি, তার পথকে আমরা সঠিক পথ বলে মনে করি, আর সে পথের পরিচালিত হওয়ার জন্য আল্লাহর ঘর হলো মসজিদ আর মাদ্রাসা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। কেন? সে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন হাদিস পড়ানো হয়, আল্লাহর দিকে মানুষকে ডাকা হয়, যার জন্য মসজিদের পর মাদ্রাসা, আর মাদ্রাসা না হলে মসজিদ বন্ধ হয়ে যাবে। মাদ্রাসাটা হলো আসল। তসলিম ভাই আমাদেরকে, আমাদের পরিচালক, তিনি আমাদের সাথে ছিলেন, জামান সামার পাশে বক্তব্য রাখছেন, মনে হয় সে বক্তব্যটা আমার এত ভালো লাগছিল, মনে হয় সে আখেরি বক্তব্য দিয়ে আমাদের থেকে বিদায় দিচ্ছে। আমার কেমন জানি এরকম মনে হইল, কিরে লোক আমার সাথে এইভাবে সুন্দর এত বক্তব্য সুন্দরভাবে দিল কেন? আমি মনে হয় টাস পাচ্ছিলাম যে আমাদের থেকে কেউ হারিয়ে যাচ্ছে, এভাবে পরিচালকের মধ্যে থেকে আমরা একদিন হারিয়ে যাব। কার কখনের কফর দোকানে আসি গেছে আমরা জানি না, হয়তো আমাদেরকে কোন সময় চলে যেতে হবে। যাওয়ার বেলায় সৌন্দর্য মদ ছায়, মদটা হলো মাউত, এই যে মদটা হলো যে তসলিম ভাই বৃহস্পতিবার এত সুন্দর একটা মদ পেয়েছে, যার প্রেক্ষাপট আমরাও সে মদের জন্য কামনা করা উচিত। তাহলে উনি কী পাচ্ছে? উনি পাচ্ছে একটা মাদ্রাসা, অনেক মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসা। এই মাদ্রাসা যতদিন থাকবে অতদিন ওর কবরে আমাদের কবরও, আমরা যদি মারা যায় আমাদের কবরও নেকি মসি যাবে। তাহলে এইটা হলো আসল। ছেলে সন্তান যদি ভালো না হয় তাহলে তো কোনো কথাই নাই, কিন্তু এক একটা প্রতিষ্ঠানে যে আমি টাকা দান করে গেলাম, এই প্রতিষ্ঠানে রিসালি সোয়াব হিসাবে আমার কবরে যেতেই থাকবে। আমরা যারা শেয়ার হোল্ডার হইলাম, আমরা যারা পরিচালক হইলাম, আমরাও সেই তদরূপ ভোগ করব। আমরা দুনিয়াতেও পাবো, আখেরাতে পাবো। আমি মনে করি দিই, দুনিয়ায় যদি আমরা দান করি তাহলে আমাদের বিভিন্ন বড় বড় গজব থেকে আল্লাহ রক্ষা করবে। এই মাদ্রাসা বলেন, এই মসজিদ বলেন, এই গরিব সাহায্যে সাহায্য বলেন, এগুলি আমরা যেমন করে যাচ্ছি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা বিভিন্নভাবে এই সহযোগিতা করে থাকি। শুধু কাকে রাজি করার জন্য? আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। এই মাদ্রাসাটা আমরা কষ্ট করছি আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। তাহলে এর বিনিময়ে আমরা পাবছি কি? দুনিয়াতে শান্তি পাবো, আখেরাতে মুক্তি পাবো, আমার ব্যবসার বরকত আসবে, আমার চারিত্রিক বরকত আসবে। আমি মাদ্রাসার একটা পরিচালক, আমার খারাপ ধারণা থেকে মনকে রক্ষা করবে, শয়তানের রসওয়াসা থেকে আমি বাঁচতে পারবো। তাহলে শয়তানের রসওয়াসা থেকে বাঁচার জন্য মাদ্রাসাগুলি আমাদেরকে এই যে সোয়াবের বাগি করতেছে, এই সোয়াবের কারণে আমার অপরাধগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন, যার জন্য আমরা তসলিম ভাইয়ের জন্য দোয়া করব কিছুক্ষণ পরে। কিন্তু তিনি যে এই দানের উসিলায়, আমরা যারা এখনও মাদ্রাসায় সম্পৃক্ত হই নাই, আমরা মনে করছিলাম 20 জন মতো টার্গেট আমাদের আছে, এক একজন বন্ধুকে দাওয়াত দেওয়ার জন্য আমি অনুরোধ করব। কারণ আপনি দাওয়াত দেওয়ার কারণে আপনি যে সোয়াবটা পাবেন, উনি দান করি যে সোয়াব পাবে, আপনি দান না করি ওই আসার কারণে এই সোয়াবটা পাবেন আপনি, তাহলে আপনার কষ্ট বিফলে যাচ্ছে না। এখানে এক কদম বাড়ালেও সোয়াব আছে, মাদ্রাসাদের এক কদম বাড়ালেও
আমি একটু সন্তানদেরকে একটু দেখি আসি, এটাও সোয়াব আছে। কারণ প্রত্যেকটা খাস আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সোয়াব দিচ্ছেন। আল্লাহ তো গুণা একটা করলে একটা, নেকির একটার মতো দশ গুণ হচ্ছে সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করে আল্লাহ। কেন দিচ্ছে? আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ একটি পদ্ধতি সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ আল্লাহ চাচ্ছেন আমরা জাহান্নামে যাইতে না হয়। আর যারা এই যে 800 কোটি মানুষের মধ্যে প্রায় 750 কোটি মতো মানুষ বিপদগামী, আমরা যারা 150-200 কোটি মতো মানুষ মুসলমান তার মধ্যে 73 ফেরকার বিভক্ত। 73 ফেরকার মধ্যে আমরা অন্ততপক্ষে এখনও অনেক ভালো আছে মানে, কিন্তু আলেমেরা 73 ফেরকার বিভক্ত করে দিয়েছে আমাদেরকে, যার জন্য ইসলাম এই দেশে কায়েম হচ্ছে না। একমাত্র দায় আলেম। আমাদের 95% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা দিনকে পাচ্ছি না, কোরআনকে পাচ্ছি না, আমাদের দিনের যে আলো জ্বালার কথা সেই আলোটা আমরা জ্বালাইতে পারতেছি না। কেন? ওই যে আমাদেরকে ফেতনার, আমরা কেউ বিভিন্ন এই যে পরাশক্তির দালালি করি বিদেয়, আমাদের কেউ টাকার বিনিময়ে মুসলমানেরা বিক্রি হয় বিদেয়, ইহুদিরা বিক্রি হয় না, খ্রিস্টানেরা বিক্রি হয় না, জাপানিজরা বিক্রি হয় না, ওরা বিক্রি। কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে পাকিস্তানের মুসলমান, বাংলার মুসলমান, ইন্ডিয়ান মুসলমান এগুলি বিক্রি হয়, এগুলি শিরিকও বেশি করে। এখানে এই আলুয়া রুটির জন্য শিরিক করে, এটা সিন্নি খাওয়ার জন্য শিরিক করে, এখানে এই যে যেখানে জিয়ারত করার কথা সেখানে জিয়ারত করে সেজদা দিয়ে বসে আছে। এক বান্ডারির এক আঙ্গুল শুষে, এই যে মুরিদেরা ঠ্যাঙের আঙ্গুল শুষে খায়। তাহলে যে যে দেশের মানুষ এরকম, শুধুমাত্র আমাদেরকে বাঁচাইতে পারে একমাত্র কোরআন, একমাত্র কোরআন। যে কোরআনের আলো যদি আমরা পাই, আমরা সমাজকে উন্নতি করতে পারবো, দুনিয়াও উন্নতি হবে, দেশকেও উন্নতি করা যাবে, চুরি ডাকাতি রাজানি ঘুষ দুর্নীতি এগুলো থাকবে না। যদি কোরআন দিয়ে যদি দেশ চালানো হইতো, মুসলমান আওয়ামী লীগও চাইলে পারে কোরআন দিয়ে দেশ চালাইতে, কারণ তো সে মুসলমান। বিএনপিও চাইলে পারে, হ্যাঁ, জাতীয় ফালি ধর্ম কিছুটা ধর্ম আনুষাঙ্গিক, এই যে জুমাবারে ছুটি, তারপরে কিনা হয় মাইকি আজান, কিছু কিছু এরশাদও একটা কয়েকটা ভালো কাজ করছে এরশাদের। আমি জাতীয় পরিবেশ মানবাধিকার পক্ষ থেকে একটা বলছো তো আমাকে সবাই সরি স্যার বলে, আজ ভাই মানবাধিকার পক্ষে তো যদি আমার একটা খেজ দিতেন তাহলে আমি জীবনভর আপনার স্মরণ করে থাকবো। ও দাঁড়াইতে পারতেছে না, ওই সময় কিছুদিন পরে মারা গেছে। আমরা একটা সফল প্রেসিডেন্ট মানে কিছু ধর্মীয় কাজ করার কারণে তাকে সফলভাবে তাদেরকে ঘোষণা করেছি। এই তো যা যে চলে যায় সে চলে যায়, যে তাকে তাকে বহন করতে হয়। আমরা যারা আছি তসলিম ভাইয়ের যে অপূরণ, যে আমাদের ক্ষতি হলো, এই ক্ষতিটা আমাদের পোষণ করতে হবে। কেমন করে আমরা বন্ধু বান্ধবকে দাওয়াত দিব? এই যদি আমরা তসলিম ভাইকে ভালোবাসি, তসলিমের কর্মকাণ্ডের কারণে আমরা আজকে দোয়া মাহফিল করতেছি, আমি মারা গেলেও দোয়া মাহফিল হবে, আপনি মারা গেলেও দোয়া মাহফিল হবে। আর এই যে প্রত্যেক এই যে যারা শিক্ষক আছে, যে লেখাপড়ার শেষে ছুটির আগে একটা দোয়া করার জন্য, আমাদের জন্যও দোয়া করবে, তাদের মা বাবার জন্যও দোয়া করবে, যারা শিক্ষক আছে তাদের জন্য দোয়া করবে। এটা আমি আজকে থেকে এটা বলছি এখানে, এটা দোয়া ছুটির সময় দোয়া করে দেওয়ার জন্য। দোয়া আল্লাহর আল্লাহর রাগ ফানি হয়ে যায় দোয়ার কারণে। আল্লাহ যদি আমাদের উপর বড় ঘূর্ণিঝড় ভূমিকম্প আসে, এটা আল্লাহর রাগ ফানি হয় ইস্তিগফারের কারণে। আমরা যদি বেশি বেশি ইস্তিগফার করি তাহলে আমাদের সেই মুসিবতটা কাটে যাবে। জাতিগতভাবে আমরা মুসিবতটা কাটার জন্য আমাদের হাতের কামাই সব কিছু, ঘূর্ণিঝড় বলেন, ভূমিকম্প বলেন, আমাদের বুধ সন্ত্রাসী সাঁদাবাজি যা কিছু আছে এগুলি হয় আমাদের হাতের কামাই। আর এই হাতের কামাই থেকে বাঁচার জন্য তসলিম ভাই যেমন আমাদেরকে দেখাইয়ে দিয়ে গেছে যে দান করলে ভালো মত পাওয়া যায়, সেইটা তার জন্য আমি দোয়া করব আল্লাহর কাছে। এই অহরহ সওয়াব আমরা এই মাদ্রাসার জন্য কিয়ামত পর্যন্ত জারি থাকে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, জিয়ামত পর্যন্ত যদি জারি থাকে তাহলে আমরা সবাই দুনিয়ে থাকবো না, আমার সন্তান আমার আত্মীয় স্বজন এই প্রতিষ্ঠান চালাবে, তাহলে আমরা স্বভাবের বাগে হব। আশা করি আমরা সবাই এই মাদ্রাসার প্রতি কী রাখব একটা নজর রাখবো, সবাই একটু সাহায্যের জন্য এগিয়ে আসবো। যেহেতু নতুন এক বছর হলো, আরও আল্লাহ সামনের দিকে আমরা যাব,
যে জন্য আমাদের এতিম হাবজখানা খুলতেছে, এখানে এতিমও আছে, এতিম ফান্ডের থেকেও কিছু কালেকশন করে দিতে পারেন, জাকাত ফান্ড থেকে কিছু কালেকশন করে দিতে পারেন। এই মাদ্রাসা যেন আল্লাহ কবুল করে, আল্লাহ যেন সে তৌফিক দান করে।